दुई पॉइंट एक छः नम्बर अंकटी करब। छः नम्बर अंके एखे देा आ समान ए बी बी समान ए बी सी एवं सी समान ए यूनियन बी होले देखा जे पावर सी एर उपादान संख्या टू पावर एन अर्थात सर्वप्रथम हमें सी मान बेर करते हैं ए यूनियन बी एर माध्यमे एरपर जो माना बेर अर्थात सी मान सी मान के हमें पावर सेट करते हैं सी पावर सेट जे टू पावर एन के समर्थन करे ये देखाते हैं। तो ये हमें लिखी देवा आ समान ए बी बी समान ए बी सी एवं सी समान ए यूनियन बी सूतरा सी समान ए यूनियन बी ए यूनियन बिर मान बेर कर लगा ए बिर मान बसाइते ए बी छिल एर मान एवं बिर मान छिल ए बी सी दुटी सेटर मान हमें बसाल एन जानी यूनियन काज आछे कमन आन कमन सबगुलो नेवा ए बी बिर मान जो बसिए बिर मान ए बी सर मध्य ए बी आछे एन्सार हबे एखाने ए बी सी एखन ए सी मानटाके आमादेर पावर करते हबे तो सुतरां पावर सी इक्वल टू एखाने तीनटी मान आछे तीनटी मान के जदि आमरा पावर करी सर्वप्रथम आमरा फाका सेट नेब अर्थात कोनो उपादान नेब ना अर्थात आमादेर प्रथम जाबे फाका सेट एरपरे नेब एकटी एकटी करे उपादान अर्थात प्रथमे नेब ए तारपरे नेब आमरा बी एरपरे नेब सी तो एक करे नेওয়া হয়ে গেল এবার দুইটা করে দুইটা করে নিলে আমরা প্রথমে এ কে কমন রেখে এর সঙ্গে দুইটাকেই নেব এর সঙ্গে একবার নেব আমরা বি আবার এর সঙ্গে আমরা নেব সি এরপর এর সঙ্গে নেওয়া হয়ে গেল একবার নেব বির সঙ্গে তাহলে বির সঙ্গে শুধু সি আছে এছাড়া দুইটা করে নেওয়ার কোনো অপশন নেই দুইটা করে নেওয়া হয়ে গেল এরপর আমরা নিতে পারি তিনটা একবারে এ বি সি তাহলে এই ছিল আমাদের উপসেটগুলো এখন এটাকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটে আটকে দিই তাহলে এটি আমাদের সবগুলো উপসেট নিয়ে আমাদের সেট হয়ে গেল এখন এখানে আমরা যেটা বের করলাম এটা হচ্ছে পাওয়ার সেট সি এর পাওয়ার সেট কিন্তু আমাদের বলা হয়েছে দেখাও যে পাওয়ার সি এর উপাদান সংখ্যা টু পাওয়ার এন অথবা টু পাওয়ার এনকে সমর্থন করে তাহলে আমাদের এখানে লিখতে হবে এখানে সি সেটের উপাদান সংখ্যা এখানে সি সেটের উপাদান সংখ্যা রয়েছে এক দুই তিন অর্থাৎ তিনটি এবং পাওয়ার সি এর উপাদান সংখ্যা রয়েছে কয়টি আমরা এটা দেখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ পাওয়ার সি এর উপাদান সংখ্যা রয়েছে আট পাওয়ার সেটের উপাদান সংখ্যা আটটি এবং সি সেটের উপাদান সংখ্যা তিনটি আমরা প্রশ্নে আমাদের বলা ছিল যে এন হবে সি সেটের উপাদান সংখ্যা এখানে আমাদের সুতরাং এন সমান থ্রি আমরা এখানেই লিখতে পারতাম এন এখানে কমা দিয়ে এন সমান থ্রি তাহলে এন সমান যদি থ্রি হয় আমরা এইখানে এটা দিয়ে আমরা টু পাওয়ার এন নির্ণয় করব টু পাওয়ার এন তাহলে আমাদের এটকে ভাঙানো যায় টু কিউবের মাধ্যমে যদি আমরা টু ভিত্তি নেই তাহলে টু কিউব মানে হচ্ছে এইট এরপরে আমরা জানি থ্রি হচ্ছে এন এন এবং থ্রি দুইটা সমান তাহলে আমরা থ্রির পরিবর্তে আমরা এন লিখতে পারি তাহলে টু পাওয়ার এন হয়ে গেল অর্থাৎ আমাদের বলা হয়েছে টু পাওয়ার এন তৈরি করার জন্য আমাদের টু পাওয়ার এন হয়ে গেল তাহলে আমরা লিখতে পারি যে পাওয়ার সি এর উপাদান সংখ্যা টু পাওয়ার এনকে সমর্থন করে অথবা এর উপাদান সংখ্যা টু পাওয়ার এন সুতরাং পাওয়ার সি এর অর্থাৎ পাওয়ার সি এর উপাদান সংখ্যা টু পাওয়ার এন তো এই ছিল আমাদের অঙ্কটি আশা করি বুঝতে পেরেছো এরপর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবে।